Hello friends, welcome. Welcome to my channel. আজকে আমরা আলোচনা করব পামিস্ট্রি নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মণিবন্ধ বলয়। গত একটি ভিডিওতে আমরা মণিবন্ধ বলয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবারও আমরা মণিবন্ধ বলয় নিয়ে আলোচনা করব। তবে মণিবন্ধ বলয়ের নতুন কিছু আজকে জানার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। যারা মণিবন্ধ বলয় সম্পর্কে তেমন কোনো তথ্য রাখেন না তাদেরকে অনুরোধ করব, আপনি উপরের আই বাটনটি ক্লিক করে মণিবন্ধ বলয় সম্পর্কিত প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টটিতে পিন করে রাখব ভিডিওটির লিঙ্ক, আপনি সময় সুযোগ করে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো যারা একেবারে মণিবন্ধ সম্পর্কে জানেন না তাদেরকে বলি, করতল, এবং এই করতল হলো যেখানে আমরা হাতের রেখাগুলি এবং চিহ্নগুলি পাই, এই অংশটা। এই করতলের মূলের স্থানকে আমরা বলতে পারি মণিবন্ধ বা রিস্ট। মণিবন্ধে অনেক রেখা দেখা যায় আড়াআড়িভাবে থাকে, এই রেখাগুলি কিন্তু অ্যাকচুয়ালি মণিবন্ধ বলয়। চলুন আজকের অনুষ্ঠানটি এবার শুরু করি। মণিবন্ধে যদি তিনটি রেখা পুরোপুরি হয় তাহলে একটা কথা জানবেন, সেই জাতক বা জাতিকা অত্যন্ত উদ্যমী, তাদের কাজ করতে ইচ্ছা করে, তাদের কাজ করতে ভালোবাসে, আর এই কারণেই তাদেরকে পরিশ্রম করেই জীবন ধারণ করতে হয়। জীবনে কখনো সে বিশ্রাম পায় না, সবসময় পরিশ্রম করেও সে তার যোগ্য পারিশ্রমিক কিন্তু বুঝে পায় না। অর্থাৎ মণিবন্ধ বলায় আছে তার মানে তার মধ্যে উদ্যম থাকবেই, আর যার মধ্যে উদ্যম থাকবে সে তো পরিশ্রমী হবেই, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এদের উদ্যম রয়েছে, পরিশ্রম রয়েছে, কিন্তু পরিশ্রমের যোগ্য পারিশ্রমিকটা পায় না। তার মানে কিন্তু এই নয় একেবারেই পারিশ্রমিক পায় না, অবশ্যই এদের জীবনযাত্রা ভালো হয়, এদের জীবন তথাকথিতভাবে শুভ, কিন্তু না, ভোগের সম্ভাবনা এদের তুলনামূলকভাবে কম। ধরুন কোনো মহিলার হাতের এই মণিবন্ধ রেখা বাঁকা ভাগে রয়েছে, অর্থাৎ সে কিন্তু সরলভাবে এই রেখাগুলো নেই তার হাতে, তার হাতে যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলি বক্র। তাহলে দেখা যায় সেই মেয়েটির জীবনে গুপ্ত রোগের সম্ভাবনা থাকে এবং শরীর সংক্রান্ত বিষয়ে তাকে কিন্তু বেশ কষ্ট পেতে হয়। কোনো পুরুষের হাতে যদি মণিবন্ধ রেখা থাকে এবং সেই রেখাগুলি যদি ভগ্ন প্রকৃতি হয়, ভগ্ন অর্থাৎ রেখাটি কিছু দূর গিয়েছেন, তারপরে রেখাটি আবার কিছুটা যায়নি, আবার তারপরে গিয়েছে, দ্বিতীয় রেখাটিও কিছু দূর গিয়েছে, তারপরে রেখাটি নেই, আবার কিছু দূর পর সেই রেখাটি শুরু হয়েছে, অর্থাৎ ভগ্ন প্রকৃতির বা বক্র প্রকৃতির রেখা যদি পুরুষদের হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু পেট বা হজম সংক্রান্ত সমস্যা, আমাশয়, অম্ল বা লিভার রিলেটেড কোনো প্রবলেম কিংবা প্রাইভেট কোনো প্রবলেম থাকতে পারে। দেখুন, মণিবন্ধ রেখা যাদের হাতেই থাকুক না কেন, সেই রেখাটির মুভমেন্ট হতে পারে শুক্রের দিকে বেশি, আবার সেই রেখাটির মুভমেন্ট হতে পারে চন্দ্রের দিকে বেশি। প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যদি রেখাগুলির শুক্রের দিকে মুভমেন্ট বেশি হয়, শুক্রের দিকে রেখাগুলি যদি বেশি উঠে যায়, তাহলে সেই জাতকের মধ্যে কিন্তু ভোগ থাকবেই, সে একটু বেশি মাত্রায় ভোগী হবে এবং বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ বোধও কিন্তু বেশি পরিমাণে থাকবে। যদিও দুশ্চিন্তা, দুর্ভাবনা পড়ার কম্বিনেশনও কিন্তু শুক্রের দিকে মণিবন্ধ রেখার বেশি মুভমেন্ট। এবার ধরুন কারোর মণিবন্ধ রেখাগুলি চন্দ্রের দিকে বেশি উঠে গেছে বা চন্দ্রের দিকে তার মুভমেন্টটা বেশি, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার অসাধারণ কল্পনা শক্তি হয়, তাদের মধ্যে সৌন্দর্য প্রিয়তা রয়েছে এবং আকাশপথ বলুন, জলপথ বলুন, তার কিন্তু ভ্রমণের কম্বিনেশন থাকে এবং তরল জাতীয় ব্যবসায় তার কিন্তু প্রভূত উন্নতির কম্বিনেশন থাকে।
তাহলে মণিবন্ধ রেখার আমরা বেশ কিছু বিষয় নিয়ে জানলাম, আরও বেশ কিছু বিষয় নিয়ে চলুন আলোচনা করা যাক। ধরুন মণিবন্ধ রেখাটি বেশ সরল এবং তা থেকে দু চারটি শাখা রেখা বেরিয়েছে, বের হতেই পারে। তাহলে এটি জানবেন সেই জাতক বা জাতিকার জীবনের নানা সুযোগ আসে, নানা সুযোগ, নানা অপরচুনিটি তারা কিন্তু তাদের জীবনে পেয়ে থাকে। এবার মণিবন্ধ রেখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তিনটি পরিষ্কার মণিবন্ধ রেখা ধরুন আপনার হাতে রয়েছে, আপনার মণিবন্ধে রয়েছে, এবং তার উপরে একটি ত্রিভুজ চিহ্ন রয়েছে, অসাধারণ একটি ভালো কম্বিনেশন যদি আপনার হাতে থেকে থাকে, আপনি জানবেন আপনি অনেক বেশি সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী। অনেক উচ্চ পদস্থ জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের কম্বিনেশন লক্ষ্য করা যায়। এই ধরনের কম্বিনেশন আকস্মিক অর্থ প্রাপ্তিকেও কিন্তু নির্দেশ করে। আবার জাতকের জীবনে সুখী হবার প্রবণতা যথেষ্ট বেশি থাকে। যদি মণিবন্ধের উপরে এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে, সেই জাতকের রাজনৈতিক কেরিয়ার কিন্তু অসাধারণ গ্রোথ করতে পারে বা গ্রোথ করার কম্বিনেশন থাকে। আর যদি মণিবন্ধে চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এটি জানবেন সেই জাতক বা সেই জাতিকা জীবনে কোনো বড় বিপদ, দুর্ঘটনা বা কষ্ট থেকে উদ্ধার পাবেন। মণিবন্ধে যদি তিল থাকে, সেটি কিন্তু বিপদগামিতাকে নির্দেশ করে। মণিবন্ধ রেখা নিয়ে আপনাদের অনেক ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করলাম। আজকে এই পর্যন্তই থাক, আগামী এপিসোডে আবার আপনার সাথে আলোচনা হবে, নতুন একটা বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আগামী এপিসোডে আপনার সাথে আবার আমার দেখা হবে। নমস্কার।